স্থানীয় সংসদ মুসলিম উদ্দিন আহমেদ বোয়ালখালীতে একদিনে দুটি বাসভবন ও তিনটি সড়কের উদ্বোধন করেন। বোয়ালখালী পৌরসভা গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোর উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে তিনটি সড়কের সকালে বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান বাসভবন ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও বিকেলে পৌরসভা স্থলের তিনটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। পৌরসভার নানান আয়োজনের মাধ্যমে ভদ্রপাড়া সিপাহী নায়েবালি সড়ক বাদামতল সংলগ্ন বাইতুন্নূর জামে মসজিদ সড়ক পূর্ব কালুরঘাট পশ্চিম কদুরকিল বড়ুয়াপাড়া ও শেখপাড়া রাস্তার শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহসভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত শাহাদত হোসেন, ওসি আব্দুল করিম, উপজেলা যুবলীগের সভাপতি হাজী আব্দুল মান্নান, উপজেলা পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ শহীদুল আলম, প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, জুবায়েদা বেগম, মুজিবুর রহমান, সিরাজুল ইসলাম, আরিফউদ্দিন জুয়েল, সুনীল ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন কদুরগিল দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আহসানুল করিম রোকন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা রেবেকা সুলতানা মণি প্রমুখ। Thank you.